পৃথিবীর সবথেকে সাহসী প্রাণী হচ্ছে এই ছোট্ট হানি ব্যাজার। কেননা ছোট্ট এই প্রাণীটি বনের রাজা সিংহকেও আক্রমণ করে। ভয়ঙ্কর কিং কোবরার বিষয়ে এদের কিছুই হয় না, এমনকি মানুষকেও নাকি মেরে ফেলতে পারে। তবে ভয় পাবেন না, কেননা প্রাণীটি হিংস্র নয়, বরং মজার। এরা পানির চাহিদা পূরণ করে শিকারের রক্ত পান করে। হানি ব্যাজারকে নিয়ে অদ্ভুত এবং মজার সব বিষয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে প্রাণীজগৎ সম্পর্কে এরকম মজার সব ভিডিও দেখতে আমাদের এই ব্যতিক্রমধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্বের সবচেয়ে নির্ভীক আর অস্থির প্রাণী এই ছোট্ট হানি ব্যাজার। বেজির মতো দেখতে ছোট্ট এই প্রাণীটি কোনো কিছুকেই পরোয়া করে না। কিন্তু কেন? হানি ব্যাজারের সাহসী হওয়ার অনেক কারণ রয়েছে। এদের দেহের চামড়া পুরু বা অনেক মোটা, রাবারের মতো এদের ত্বক স্ট্রেচ করে, যার কারণে বয়সা বা বল্লম নিক্ষেপ করে তাদের আহত করা সম্ভব নয়, বরং তাদের গায়ে বয়সা লাগার পর ধাক্কা খেয়ে উল্টো দিকেই সরে যাবে। এই চামড়া হানি ব্যাজারকে শিকারীদের কামড় থেকে রক্ষা করে। একটি হানি ব্যাজার কিং কোবরা এবং পাফ অ্যাডারের মতো সাপের কামড় কয়েকবার খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারে। তবে পাফ অ্যাডারের মতো সাপ কামড়ালে হানি ব্যাজার ঘণ্টা দুয়েকের মতো বেহুশ হয়ে পড়ে থাকে, তবে নির্দিষ্ট সময় পর ঠিকই সে সচল হয়ে ওঠে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করে। ছোট এই প্রাণীটি কিভাবে ভয়ানক এসব বিষ প্রতিরোধ করে তার সঠিক উত্তর এখনও জানা যায়নি। অনেকের ধারণা তাদের চামড়ার ধরন এমনই যে হয়তো সাপের বিষ ভালোভাবে শরীরে প্রবেশ করে না, যার ফলে বিষের স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না হানি ব্যাজারের দেহে। বলা যায় হানি ব্যাজারের সঙ্গে লড়াইয়ে যাওয়াটা সাপের জন্যই বোকামি, কারণ কোনো সাপ হানি ব্যাজারের হাতে পড়লে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব। এরা সাপকে ধরেই খাওয়া শুরু করে। তীক্ষ্ণ এবং ধারালো দাঁতের হানি ব্যাজারের চেয়ালও দারুণ শক্তিশালী। হানি ব্যাজার যখন কোনো প্রাণী শিকার করে তখন তার পুরোটাই খেয়ে ফেলে, এমনকি হাড়হাড্ডিগুলোকে রেহাই দেয় না এরা। এদের চেয়ালটা এতই মজবুত যে কচ্ছপের খোলসও নির্দ্বিধায় সাবার করতে পারে। হানি ব্যাজার নামকরণের কারণ এরা মধু এবং মৌমাছির সুক্কিট খায়। আফ্রিকান হানিবি বা কিলার বির মতো ভয়াবহ মৌমাছির কামড় হানি ব্যাজারদের পরাস্ত করতে পারে না, কারণ পৃথিবীর কোনো ধরনের বিষ বা কোনো প্রাণীর কামড় হানি ব্যাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, এমনকি সাপের বিষও না। হানি ব্যাজার শিকারের ক্ষেত্রে কৌশলী, এরা শিকারের গতিবিধির উপর লক্ষ্য রাখে। মধু সন্ধানী পাখি আর মৌমাছির দিকে এরা নজর রাখে, যাতে সহজে মধু সন্ধান পাওয়া যায়। হানি ব্যাজার হিংস্রতা মানে না, যার কারণে তারা মোটামুটি সব প্রাণীর শত্রু। তবে তারও শত্রু রয়েছে, যেমন চিতাবাঘ এবং সিংহ। হানি ব্যাজার যেমন সিংহ এবং চিতার হাতে মারা পড়ে, তেমনি হানি ব্যাজারও সিংহদেরকে আক্রমণ করে, সুযোগ পেলেই মেরে ফেলে সিংহকেও খেয়ে ফেলে। দ্রুতগামী হানি ব্যাজারের উচ্চতা 9 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হয়। পুরুষ হানি ব্যাজারের ওজন হয় 9 কেজি থেকে 16 কেজি পর্যন্ত। অপরদিকে স্ত্রী হানি ব্যাজারের ওজন হয় 5 কেজি থেকে 10 কেজি পর্যন্ত। মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা মাটিতে নিজেকে লুকানোর মতো গর্ত খুঁড়ে নেয়। এদের বসতি সাধারণত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভারত। এরা সাধারণত দল বেঁধে থাকে না, একাই চলাফেরা এবং শিকার করে। শুধু বংশবৃদ্ধির সময়ে জোড়া বেঁধে চলে। হানি ব্যাজারের 24 বছরের জীবনে খাদ্য তালিকা অনেক বড়। তালিকায় রয়েছে সজারু, ছোট কুমির, তরমুজ, বিচ্ছু, সাপ, ডিম, পোকামাকড়, ইঁদুর, পাখি, ফল, ব্যাঙ, মানুষের মরদেহ, মধু, ভেড়া এবং ঘোড়া ইত্যাদি। তারা নিজেরা শিকারে বেশ পটু। তাছাড়াও চলার পথে মৃত কোনো প্রাণী দেখলেও খেয়ে নেয়। হানি ব্যাজারের পানির চাহিদা পূরণের মূল উৎস হচ্ছে রক্ত। এদের জীবনের তালিকার অর্ধেক জুড়ে রয়েছে বিষাক্ত সব সাপ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন। এই প্রাণীটি আপনার কেমন লাগলো তা কমেন্টে আমাদেরকে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই অদ্ভুত এবং মজার প্রাণীটি সম্পর্কে জানার সুযোগ করে দিন।